তোমরা আছো, অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের। রোটারির সাবেক গভর্নর, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভানেত্রী দিলনাশি মৌসুমী, সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য হাজি আকম বাহাউদ্দিন বাহার, এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এবং কুমিল্লার বিধগ্ধ জনগণ। আসলে সাংস্কৃতিক কর্মী হিসাবে তার সাথে আমার একটা যোগাযোগ হয়েছিল, কবে কিভাবে ঠিক মনে নেই, কিন্তু আমি ওনার কাছে অনেকবার আহ্বায়িত হয়েছি ওনার বাসায়। উনি ওনার সব ছিল মনে হয় সবাইকে নিয়ে একটু ঘটা করে আয়োজন করে একটু খাবার, বিশেষ করে হাঁস রান্না করে তিনি আমাকে অনেকবার খাইয়েছেন। কিন্তু আমার আজকে মনে হচ্ছে যে আমি আসলে তাকে কখনো আহ্বায়ন করার সুযোগটি পাইনি, সেটি একটি বিষয়। আর অন্যান্য সময় যখন দেখেছি তাকে, একটা জিনিস আমি আমার বাবার কাছেও দেখেছি, শিখেছি, সেটা এটিকেটস অ্যান্ড ম্যানার। আমরা এখন এই জায়গাটা থেকে অনেক দূরে সরে গিয়েছি, তার কাছে আমি এটি দেখেছি। তিনি অন্যকে সম্মান করতে এতটুকু কার্পণ্য বোধ করেন নাই। আমি ওই সময় আমার হয়তো তেমন কোনো পরিচিতি ছিল না, এমনভাবে কাজও করি নাই, কিন্তু যখনই তার সামনাসামনি এসেছি তখন দেখেছি যে তিনি সম্মানের সাথে আমাকে ডেকে নিয়ে কাছে বসিয়েছেন। আরেকটা জিনিস আমরা মনে করি যে মানুষের, প্রত্যেকটি মানুষের প্রথম যে ইম্প্রেশনটা হয় সেটা একটা অনেক বড় বিষয়। তাকেও কিন্তু আমি ঠিক একইভাবে দেখেছি, তিনি তার পোশাকে আশাকে কথা বলাতে অনেক বেশি নিজেকে সবসময় আপ টু ডেট বলি যেটা আমরা, সেভাবে ওনাকে আমি দেখেছি এবং মানচিত্র পরিশীলিত সেটি দেখেছি। আর অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, একই সাথে তার স্ত্রী আমাদের দুজনেই আমাদের জন্য একজন সম্মানিত বরণীয় ব্যক্তিত্ব। তার কর্মকাণ্ড সবাই আপনারা বলেছেন, আমি হয়তো এতটা কাছের থেকে জানি না, কিন্তু তারপরেও আমি এতটুকুনি বলবো তার কাছে আমি ঋণী হয়ে থাকলাম। সেই কারণে আমি আশা করি আল্লাহর কাছে এতটুকুনি বলি, তার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে তার ভালো জায়গাতে তার অবস্থানটি নির্ধারণ করেন। ধন্যবাদ। আমাদের এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন, আমাদের এখানে উপস্থিত রয়েছেন, যে প্রতিষ্ঠানটিকে ঘিরে হাবিবুল্লাহ চৌধুরীর সমস্ত কর্মকাণ্ড আবর্তিত হতো শেষ জীবনে, সে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, ভিক্টোরিয়া ছাত্র সংসদের সাবেক চেয়ার আবিদুর রহমান জাহাঙ্গীর উপস্থিত আছেন, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সম্মানিত সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন সিদ্দিকী সহ অনেক বিশিষ্ট নাগরিক, জিয়তীন ঠাকুর সহ অনেক বিশিষ্ট নাগরিক এখানে সবাই উপস্থিত রয়েছেন। দৈনিক পূর্বকোণে গত কিছুদিন আগে যিনি একটি শিরোনামে হাবিবুল্লাহ চৌধুরীকে লিখে চলে গেলেন, হাবিবুল্লাহ চৌধুরী শিরোনামে আমাদের একজন প্রিয় মানুষ, স্বামী আহমেদ। হাবিব ভাই ফ্যাঞ্জবরদের রাজনীতিক আমার সাথে মনে হয় একসাথে কাটিয়েছেন। জাসদ থেকে নিষ্ক্রিয় দেওয়ার পরে সর্বশেষ মাহমুদ ভাই আছে এখানে মোস্তাহিদ, তাদের থেকে নিষ্ক্রিয় দেওয়ার পরে আমরা চেষ্টা করি ক্রিয়া সংগঠন গড়ে তোলার জন্য, এবং সেখানে হাইব্রিড ছিলেন কনভেনার ঢাকে আমরা বসতাম, ওনার সাথে নট ভিডিও হতো, সেখানে লুৎফুর ছিল, তারপরে ডাক্তার খসরু ছিল, ডাক্তার রশিদ ছিল, মহিষুন্না আরও অনেকে ছিল। সর্বশেষ উদ্যোগের সম্বন্ধে আমি শুধু বলবো, 111 সময় আমরা যখন একটা সংগঠন করেছিলাম নয় উদ্যোগ, সেটারও কনভেনার ছিলেন অ্যাডভোকেট হাবিবুল্লাহ চৌধুরী। সেখানে আমরা যখন একটি সরকারি সংস্থার খপ্পরে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তখন আমি নিজে উদ্যোগ নিয়ে ওনাকে যখন সভাপতি নাম প্রস্তাব করে আমি এটা বিরোধিতা করে ওনাকে কৌশলে বের করেছিলাম, এবং সেই জন্য উনি আমাকে খুব ধন্যবাদ জানিয়েছিলেন যে তুই আমাকে বিশাল একটা ঝামেলা থেকে রক্ষা করেছিস। আমি যখন চাকরির সুবাদে কুমিল্লায় ছিলাম 1.5 বছর, ওনার বাসায় ছিলাম এবং ওনার সাথে প্রতিনিয়ত যে মত বিনিময়ের মাধ্যমে একটা রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছিলাম। ওনার ইচ্ছা ছিল একটা রাজনৈতিক উদ্যোগ নিয়ে কিছু করার জন্য, কিন্তু ওনার বাধা ছিল যে ওনার কাছে কোনো আর্থিক সংগতি ছিল না, উনি কারো কাছ থেকে টাকা নিয়ে চাঁদা নিয়ে কোনো রাজনীতি করতে ইচ্ছুক ছিলেন না।
পরবর্তীকালে অসুস্থ পরে আমিও ঢাকা থেকে আসা যাওয়া আপনার সাথে সম্ভব হয়নি, এই কারণে শেষ পর্যন্ত হাইফের সাথে আমার কোনো পরে আর যোগাযোগগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে পড়ে। হাইফাই যখন মারা যায় শুনছি, যখন শোনার পরে জানাজা অ্যাটেন্ড করেছি এবং জানাজাতে গিয়েই তাড়াতাড়ি তৎক্ষণ প্রতিক্রিয়ায় হাইফের উপরে আমি এটা লেখা লিখেছি। হাইবুল্লাহ চৌধুরীর আরেকজন সহযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, বর্তমান বাংলাদেশ জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, নাসিরুল হক নবাব। আমাদের প্রিয় নেতা কমরেড হাবিবুল্লাহ চৌধুরীর এই স্মরণ সভার সম্মানিত সভাপতি। আমি বেসিক্যালি বক্তৃতা দিতে আসি নাই, আমি আমার নেতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ঢাকা থেকে কুমিল্লা এসেছি। এই বলে সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আমার নেতা যেখানে আছেন শান্তিতে সুখে থাকুক। জাসদ কুমিল্লা জেলা শাখার সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল আলম। স্মরণের আবরণে মরণের এই যত্নে রাখি ঢাকি অ্যাডভোকেট হাবিবুল্লাহ চৌধুরী স্মরণ সভার সম্মানীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় সংসদ সদস্য জনাব হাজি আকমা বাহাউদ্দিন বাহার এবং মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং কুমিল্লার সর্বস্তরের সুধী সকলের প্রতি আমার শুভেচ্ছা। হাবিবুল্লাহ চৌধুরী মনে প্রাণে একজন বাঙালি ছিলেন, তিনি সবাই জানে জ্ঞানের সন্ধানে ফিরতেন, পড়াশোনা করতেন, জানতে চাইতেন এবং যাকেই পেতেন তার সমবয়সী এবং বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে তার ইতিহাস ঐতিহ্য বাঙালি চেতনা এগুলো তিনি তার পাঠচক্র একটা সংগঠন এর মধ্যে দিয়ে তিনি তাদের মধ্যে প্রকাশ করতে প্রচার করতে তিনি বেশি আনন্দ পেতেন। আমরা জানি সকলের মধ্যেই যেমন একটা দৃঢ় চেতনা থাকে, আমরা অনেক সময় বলি নজরুলের মধ্যে যেমন কোমলে কঠোরে তার অস্তিত্বের মধ্যে ছিল, হাবিবুল্লাহ চৌধুরীর মধ্যে উচ্চবিত্ত বা জমিদার পরিবারের রক্ত যেমন প্রবাহিত ছিল, তেমনি বাঙালি খেটে খাওয়া মানুষের জন্য তার মনের মধ্যে আলাদা একটা জগৎ ছিল, সেটা তিনি লালন করতেন। সেজন্যে ইতিহাস ঐতিহ্য এবং বিশ্ব সম্পর্কে, সমাজনীতি সম্পর্কে এবং বিশেষ করে মেহনতি মানুষের নিয়ে এই বাংলাদেশে যে স্বপ্ন দেখা হয়েছিল সেটা বাস্তবায়নের জন্য তিনি দীক্ষা দিতেন। তার মধ্যে আমরা দেখতে পেতাম যে সমাজ মনস্ক যে ভাবটা সেটা পরবর্তীতে রাজনীতিতে ছাত্রলীগ থাকতেই তিনি যেমন নিজেকে নিবেদন করেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তার মধ্যে সেটা জাগরণ ছিল, সেজন্যেই আমরা যে যেখানে স্বতন্ত্রভাবে যারাই যেখানে গিয়েছে তাকে স্মরণ রাখার মতো তার সাথে তার সংস্পর্শে যারা এসেছেন সংস্পর্শে সকলেই কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন, আজকেই শেষ হয়ে যাবে না, আগামী দিন থেকেও পরবর্তী দিনগুলোতে তাকে আমরা স্মরণ করব এই প্রত্যাশা রেখে শেষ করছি। এবং কথা বলবেন আমার প্রিয় শিক্ষক এবং সদ্যপদস্থ শিক্ষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। হাবিবুল্লাহ চৌধুরী আমার থেকে 3 বছরের বড়, 2 বছর আগে তিনি ম্যাট্রিক পাস করেছেন, কলেজে আমরা উচ্চ মাধ্যমিকে 1 ক্লাসে পড়েছি। তিনি রাজনীতি করতেন, তাকে আমরা চিনতাম, তিনি আমাদেরকে চিনতেন কিনা তা জানি না। অনেকদিন পরে কুমিল্লাতে যখন মহিলা কলেজ এবং ভিক্টোরিয়া কলেজে চাকরি করি তার সাথে তখন আমার ঘনিষ্ঠতা, আমরা কথা বলতাম, তিনি ইতিহাসের কথা বলতেন, সাহিত্যের কথা বলছেন, দর্শনের কথা বলতেন, আমার সাথে তিনি কোনোদিন রাজনীতির কথা বলেন নাই। তিনি অত্যন্ত স্পষ্টবাদী ছিলেন, সবার সমিতিতে গেলে তিনি যখন বক্তব্য রেখে নামতেন তখন সবার যে ধারাটা আছে ধারাটা কিছু ব্যক্ত করত, পাশে বসলে পর বলতাম যে নির্মম কথাগুলি না বললে কি হতো না, তিনি আমার দিকে তাকিয়ে বলতেন সত্য সবসময় নির্মম হয়। এবং একটি ঘটনার কথা বলেই আমি শেষ করি, 4 বছর কি 5 বছর আগে তিনি অসুস্থ, ঢাকাতে তিনি চিকিৎসাধীন আছেন কোনো ক্লিনিকে, তো ডাক্তার তাকে বলছেন যে আপনার যে অসুখ হয়েছে এর মধ্যে আপনাকে ধূমপান করতে নিষেধ করছে, আপনি ধূমপান করবেন না। তিনি তার দিকে তাকিয়ে শুধু বলছেন তোমার বয়স কত, আপনি থেকে নেমে আসছে, তোমার বয়স কত, কয় 34 কি 35, আমি 60 বছর যাবৎ সিগারেট খাই, আমি
সিগারেট ছাড়লো, সিগারেট আমাকে ছাড়বে। এই যে তার দৃঢ়তা, এই যে স্পষ্টবাদিতা এবং তার যে আত্মপ্রত্যয়, মৃত্যুকে পর্যন্ত তিনি পরোয়া করতেন না, এই হলে হাবিব চৌধুরী। আমার বন্ধু হাবিব চৌধুরী, তাকে আমি কুর্নিশ জানাই, তার আত্মার শান্তি কামনা করি, তার সন্তান দুইজনের প্রতি আমার সহ মর্মিতা আছে। তিনি যে লোকই থাকুক না কেন, তিনি ভালো থাকবেন। জয় হাইবুল্লাহ চৌধুরী। ধন্যবাদ। কথা বলার জন্য, শ্রদ্ধা নিবেদন করবার জন্য অনুরোধ জানাচ্ছি। কুমিল্লার সর্ববৃহৎ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, যেখানে হাবিবুল্লাহ চৌধুরী একসময় পড়াশোনা করতেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের আজকের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন প্রিয়া। আজকের স্মরণসভার সম্মানিত সভাপতি এবং সদস্য সচিব উপস্থিত রয়েছেন, জাতীয় নেতৃবৃন্দ, আর উপস্থিত আমাদের প্রাণের মানুষ বীর মুক্তিযোদ্ধা আসলাম বাহাদুর বাহাদুর। হাবিবুল্লাহ চৌধুরীর বাসার সাথেই আমি যখন বিদ্যালয়ের 90 দশক থেকে আমি প্রবাসী হয়ে চাকরিতে যোগদান করি, ওনার বাসার পাশেই একটা বাসায় আমি ভাড়া থাকতাম, সেদিক থেকে ওনাকে দেখার আমার সুযোগ হয়েছে। যে মানুষটি সাধারণ মানুষের একটি অসাধারণ মানুষ, তার চলাফেরা ব্যক্তিত্ব আমার কাছে মোহিত হয়েছে, তাকে আমি তাকে অনুসরণ করতাম। তিনি বিদ্যা কলেজের ছাত্র, আর বিদ্যা কলেজের পরিবারের পক্ষ থেকে তার প্রতি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, যাদের রক্তের বিনিময়ে আজকের স্বাধীনতা, সেই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা করে অনুসরণ, তার দুটা সন্তান আছে, তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ তাকে দয়াশুন্য করুক। জয় বাংলা, জয় বাংলা। আছো অনন্ত অনন্তকাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।